হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে ভালো এবং সুস্থ আছেন। সো আপনারা হয়তো ইতোমধ্যে ভিডিওটা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে মূলত আপনাদের সাথে আমি কি শেয়ার করব। হ্যাঁ ভাই, আপনারা যা চিন্তা করতেছেন তাই সঠিক। আজকে মূলত আমি এই শ্যামলী পরিবহনের যে স্লিপার কোচ বাসটা আছে তা আপনাদের সাথে শেয়ার করব, প্লাস কিভাবে আপনারা এই বাস মোডটা বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসে যুক্ত করবেন, প্লাস কিভাবে আপনারা ডাউনলোড করবেন তার প্রসেসটাও দেখায় দিব। আর বাস মোডটা একটা পাসওয়ার্ড দ্বারা লক করা, সো আপনারা পুরো ভিডিওটা জুড়ে সাথে থাকেন তাহলে আপনারা আনলক করতে পারবেন। আর আপনারা যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ 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 এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায়। সো ভিউয়ার্স, আর কথা না বাড়ি আমরা আমাদের মূল টিউটোরিয়াল প্লাস ডাউনলোড সেট আপ ভিডিও ভিডিওটাতে চলে যাই। ফিরে আসলাম ইন্ট্রো এর পর, আর এখন আপনাদেরকে দেখাবো এই বাসটার মূলত কি কি ফ্যাসিলিটি আছে বা এই বাসটা ড্রাইভ করে আপনারা কি কি মজা পাবেন, প্লাস কি কি আপনারা মূলত ভালো লাগবে এবং খারাপ দিকও আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু আমি রিভিউ করতেছি এবং পরবর্তীতে আপনাদেরকে আমি রেট করব বাসটা, প্লাস কিভাবে এই বাস মোডটা ডাউনলোড করবেন এবং বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসে যুক্ত করবেন তার প্রসেসটাও দেখা দেবো। সো আর কথা না বলে আমরা মূলত গেমসে ইন করি। গেমসে ইন করার জন্য আমি সিম্পলি ফ্রি মোডে ক্লিক করব, এখান থেকে আমি একটা ম্যাপ সিলেক্ট করব। সো আপনারাও যে কোনো ম্যাপ সিলেক্ট করতে পারেন, আমি মূলত মালাং টু সুরবায়া সিলেক্ট করে দিলাম, গোতে ক্লিক করে দিলাম, আর অলরেডি কিন্তু আমরা গেমসে ইন করতেছি। সো ভিউয়ার্স, আপনাদের প্রতি আমি মানে প্রত্যেক ভিডিওতে যে কথাটা বলি তা হচ্ছে আপনারা যারা যারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ 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 এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায়। সো ভিউয়ার্স, আমরা অলরেডি গেমসে ইন করে ফেলছি আর বাসটা প্রচুর লম্বা রে ভাই, দেখতেই পারতেছেন হয়তো। সো ওকে, আমরা এক এক করে সব ফ্যাসিলিটি দেখবো বাসটার। আর এই দেখেন বাসটা মানে সেই, আর বাস মোডটা ক্রিয়েট করছে IBS গেমিং নামক একটা ইউটিউব চ্যানেল। সো ওনারা মূলত ইউরো ট্রাক সিমুলেটর টু গেমস প্লাস বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসের মোড নিয়ে কাজ করে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন আমি এক এক করে বাসটার সব ফ্যাসিলিটি দেখাবো, তার আগে চলো আমরা বাসটার ভিতরে চলে যাই। সো এই দেখো আমরা ভিতরে আসলাম, এটা হচ্ছে ইন্টেরিয়র, আর ইন্টেরিয়রের টেক্সচারটা দেখারে ভাই পুরো মানে কি বলবো, এক কথায় সেই লেভেলের কাজ হয়েছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই তাহলে আপনারা আরও বুঝতে পারবেন। এই দেখছেন আমি লাইটটা জ্বলালাম আর প্রত্যেকটা বাটনে কিন্তু লাইটটা জ্বলে উঠছে। সো এটা আমার কাছে খুবই জোশ লাগছে রে ভাই, এখন অফ কইরা দিই, অফ করলাম, দেখছেন অফ কইরা দিছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন আমি বাম পাশে একটু তাকাই আর দরজাটা খুলে দেবো। সো আমি দরজাটা খোলার সাথে সাথে আমাদের বাসের হাইটটা কিন্তু একটু কমে গেছে, আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। সো আমরা লাগাই দিই, এখন লাগালাম আমাদের বাসটা একটু উঁচু হয়ে গেল। সো ওকে, আমরা এই ফ্যাসিলিটিগুলো দেখলাম, আমরা এখন দেখি তো কয়টা সিট আছে বাসে, যেহেতু এটা স্লিপার কোচ আর এখানে আছে 1 2 3 4 5 6 7, সো 7টা সিরিয়াল আছে। আর উপরে আছে, আপনাদেরকে একটু ভিতরটা দেখাই তাহলে হয়তো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সো ভিতরে আমরা আসলাম, এখানে দেখেন ডান পাশে আছে ডাবল সিট আর বাম পাশে আছে সিঙ্গেল সিট। সো এটা হচ্ছে বিজনেস ক্লাস স্লিপার কোচ, আর উপরে আরও 2টা 3টা আছে, সো 6টা করে 7 6 42টা সিট। ও ভাই, 42টা সিটের বাস। সো আমি যদি কারেক্ট বলে থাকি তাহলে এটা 42ই হবে, আপনারা একটু হিসাব করে আমাকে জানেন তো তাহলে আমিও অনেক ভালো লাগবে বা খুশি হব। সো ওকে, 42 সিটের বাস। আর আমরা যেহেতু এখন ফ্যাসিলিটি দেখবো, সো আবার আমি দরজার বাটনটা ক্লিক করে দেই। এই দেখেন আমি দরজার বাটনটা ক্লিক করলাম আর আমাদের বাসের দরজাটা কিন্তু খুলে গেছে, সো আবারও লাগাই দিলাম। সো এখন আমরা বাটন দেখবো উপরে বাম পাশে যে ফ্যাসিলিটির বাটনগুলো আছে সেগুলো। সো ওকে, আমি এখন 1 2 3 করে সবগুলোতে ক্লিক করব। সো আমি একে ক্লিক করি, একে ক্লিক করলে দেখেন ডান পাশে যে ড্রাইভারের দরজাটা ছিল ওইটা কিন্তু খুলে গেছে। সো আমি আবারও ক্লিক করি, লেগে যাবে। ও ভাই, সেই লেভেলের একটা অ্যানিমেশন করা হয়েছে। সো 2 ক্লিক করি, তো 2 ক্লিক করলেই দেখেন দুই পাশের মূলত যেই মালামাল বহন করার বাটন আছে বা স্পেস আছে সেগুলো খুলে গেছে। সো 3 ক্লিক করি, 3 ক্লিক করার সাথে সাথে পিছনের ইঞ্জিন কভারটা খুলে গেছে, প্লাস বাসের যে পর্দাগুলো ছিল ওইগুলো কিন্তু লেগে গেছে। সো আমি আবার সবকিছু অফ করে দিই। আর বাসটার একটা মজার জিনিস হচ্ছে,
আপনাদেরকে দেখাই, বললে বুঝতে পারবেন না। সো এই দেখেন আমি দেখাচ্ছি। সো এই দেখেন যেহেতু এটা মাল্টি এক্সেল, আমরা যদি সামনের চাকাটা ঘুরাই তাহলে কিন্তু পিছনের চাকাটাও ঘুরবে। সো এই দেখেন বাসটার মানে সাসপেনশনটা দেখেন, আপনারা আশা করি খেয়াল করতেছেন সেই এখনও কিন্তু দুলতেছে বাসটা। সো খুবই জোস লাগতেছে ভাই, ভিতর থেকে আপনাদেরকে দেখাই। সো এই দেখেন আমি একটু সামনে যাই, বাউলি দিব, বাউলি দিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব। সো চলেন আমি বের হয়ে যাই, মানে সেই লেভেলের একটা সাসপেনশন অ্যাড করা হয়েছে। সো এই দেখেন আমাদের বাসটা কিন্তু এখনও কাঁপতেছে, আর এটাই আমার কাছে বাসটার সবচেয়ে বেশি ভালো দিক মনে হয়েছে। সো আমি যেহেতু রিভিউ করতেছি, সো আমাদের তো রেট করতেই হবে। আমি এই বাসটাকে যদি আমি রেট করতে চাই তাহলে আমি 10-এর ভিতরে দিব 10, কারণ আমার কাছে খুবই জোস লাগছে। আর স্পিডটা আপনারা চেক করেন, স্পিডটা চেক করে আমাকে জানাই দেন। সো আর কথা না বাড়িয়ে চলেন আমরা মোবাইল স্ক্রিনে যাই, প্লাস কিভাবে এই বাস মোডটা ডাউনলোড করবেন, প্লাস কিভাবে আনলক করবেন, প্লাস কিভাবে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমসে যুক্ত করবেন তার প্রসেসটা দেখে ফেলি। সো আমরা চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, শ্যামলী পরিবহনের সেই মূলত স্লিপার কোচ বাসটি ডাউনলোড করার জন্য আমার ভিডিওটার ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা দেওয়া থাকবে সেখানে মূলত এই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে। সো আপনারা সিম্পলি ওই লিঙ্কে ক্লিক করে এই ভিডিওতে আসবেন। আসার পরে আপনারা সিম্পলি ডিসক্রিপশনে একটু নিচে নামবেন, এই দেখেন আমি নামতেছি। সো এখান থেকে আপনারা এই দেখেন ডাউনলোড লিঙ্ক পেয়ে যাচ্ছেন। সো এখানে পাসওয়ার্ডের জন্য লিঙ্ক আছে, বাট পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে দেখা দিব। সো টেনশনের কিছু নাই, একটু অপেক্ষা করেন, পাসওয়ার্ডটা আপনারা দেখতে পারবেন। সো এই দেখেন আপনারা সিম্পলি ডাউনলোড লিঙ্কের স্থানে ক্লিক করবেন। সো আমি ক্লিক করলাম, আর একটু অপেক্ষা করবেন। সো এই দেখেন আমরা অলরেডি একটা ওয়েবসাইটে চলে আসছি, আর এটা মূলত ইটিএস টু ইন্ডিয়া। সো এই দেখেন ভলভো V11R স্লিপার কোচ বাস, মানে এটার একটা পোস্ট। সো আপনারা একটু নিচে নামবেন, নিচে নামার পরে এখানে পেয়ে যাবেন, এই দেখেন একটু নিচে নামি। সো নিচে নামার পরে এই দেখেন আপনারা ডাউনলোড লেখা যে অপশনটা পাবেন, এটা মূলত হচ্ছে বাস মোডের অপশন। আর শ্যামলী স্ক্রিন, ইভেসে, কী কী ইন্টারসিটি স্ক্রিন, সো এগুলো আপনারা স্ক্রিন ডাউনলোড করতে পারবেন। যেহেতু আমি শ্যামলী বাস স্ক্রিনটা শুধু ডাউনলোড করছি, সো আপনারা চাইলে শ্যামলী বাস স্ক্রিনটা ডাউনলোড করতে পারেন, বাকিগুলো ডাউনলোড করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। সো আমরা এখন মূলত এখন দেখবো কীভাবে আপনারা গেমসে ইন করাবেন। সো বাস মোডটাকে গেমসে ইন করানোর জন্য আপনাদের একটা অ্যাপকে লাগবে, অ্যাপকেটার নাম হচ্ছে জেড আর্কাইভার। সো এই দেখেন আমি ওপেন করলাম, ওপেন করার পর আমি ডাউনলোড অপশনে যাব। এখানে দেখেন ভলভো স্লিপার IBS গেমিং লেখা একটা রার ফাইল পেয়ে গেছি। সো আমরা সিম্পলি এখানে ক্লিক করব, স্ট্রেট টু আর্কাইভ নেমে ক্লিক করব। এখানে পাসওয়ার্ডের জায়গায় আপনারা লিখবেন IBS গেমিং। সো এই দেখেন আমাদের পাসওয়ার্ড লেখা কমপ্লিট হয়ে গেছে, ওকেতে ক্লিক করি। আর এই দেখেন আমার যেহেতু অলরেডি এই ফাইলটা আনলক করা আছে, সো আর আমি আনলক করতেছি না, আপনারা আনলক করবেন। আনলক করার পরে আপনারা সিম্পলি এরকম একটা ফোল্ডার পেয়ে যাবেন, এখানে ঢুকবেন। ঢোকার পরে দেখেন ভলভো স্লিপার IBS ডট বাসিড মোড একটা লেখা অপশন আছে। সো আপনারা সিম্পলি এখানে ক্লিক করবেন, কপিতে ক্লিক করবেন, উপর থেকে আপনারা ডিভাইস মেমোরিতে যাবেন, পরে হচ্ছে আপনারা এখান থেকে যাবেন বাসিড, পরে মোডস, মোডসে যেয়ে এখানে পেস্ট করে দেবেন। আমার পেস্ট করা আছে, সো রিপ্লেস করার জন্য লেখা আসতেছে। আর বাস স্ক্রিনটা ডাউনলোড করার পরে আপনারা যে কোনো ওখানে পেস্ট করলেই চলবে। সো এখন আমরা আবারও গেমস স্ক্রিনে চলে যাচ্ছি, কারণ এখন আমরা দেখব কীভাবে এই বাস মোডটা অ্যাক্টিভ করবেন গেমের ভিতর, প্লাস কীভাবে বাস স্ক্রিনটাও অ্যাড করবেন বাসটার উপর। সো আমি চলে যাচ্ছি আমার গেম স্ক্রিনে। ভিউয়ার্স, গেমসে ঢুকার পরে আপনারা সিম্পলি গ্যারেজে ক্লিক করবেন। এখান থেকে দেখেন আমি গ্যারেজে ক্লিক করলাম, আমি এখন ডানে ক্লিক করব। সো এই দেখেন আমরা একটু অপেক্ষা করলেই আমাদের যে বলবো স্লিপার কোচ বাসটা আছে ওইটা আমরা পেয়ে যাবো। সো এই দেখেন এটা হচ্ছে স্লিপার কোচ বাস। আর কীভাবে এখন শ্যামলী বাসের স্ক্রিনটা অ্যাড করবেন তাও দেখাই দিব। সো আমি এখন উপর থেকে আমার এটা একটু রোটেট করে ফেলি, রোটেট কমপ্লিট। সো আমি এখন সিম্পলি ইউজে ক্লিক করব, করলাম এখন পেন্টে ক্লিক করব, হাই রেজলিউশনে ক্লিক করব, ব্রোজ লিভারিতে ক্লিক করব, ডিভাইস গ্যালারিতে ক্লিক করব। সো এই দেখেন আমি ডিভাইস গ্যালারিতে ক্লিক করছি, আর এই দেখেন আমার বাস স্ক্রিনটা কিন্তু চলে আসছে। সো আমি সিম্পলি বাস স্ক্রিনটাতে ক্লিক করি, অলরেডি আমি ক্লিক করে ফেলছি। সো এই দেখেন আমাদের শ্যামলী পরিবহন। সো শ্যামলী পরিবহনের বাস স্ক্রিনটা আমাদের গেমসে যুক্ত হয়ে গেছে, এখন আপনারা সিম্পলি কিনলেই হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনাদের মোবাইলে ইন্ডিয়ান বাস সিমুলেটর গেমসটা ইনস্টল করবেন, প্লাস কিভাবে মূলত বাস অ্যাড করবেন, প্লাস কিভাবে বাস স্ক্রিন অ্যাড করবেন। সো আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে। আর ভিডিওটা দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও
ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন চলে যায়। সো আজকের মতো বিদায় নিচ্ছে, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তীতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন, আল্লাহ হাফেজ। ও ভাই 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 যায় না যায় না, আপনারা যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলেন, কারণ আপনাদের জন্য এত কষ্ট করি ভাই। যদি সাপোর্ট না করেন তাহলে কষ্ট করে লাভ আছে? সো সাবস্ক্রাইব করে ফেলেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন। সো এখন চলে যান, আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে পরবর্তীতে, আল্লাহ হাফেজ।